মুসলিম সমাজে যত ফিতনা, যত ফাসাদ, যত বেদআত, যত ভ্রান্ত আকীদা, যত যত কিছু ইসলামের নামে ইসলামের মধ্যে চলতেছে অথচ তা ইসলামের অংশ নয়, তার সবকিছুর ভিত্তি হচ্ছে যঈফ ও জাল হাদিস। একদল মানুষ আছে বলে হাদিস আবার জাল হয় নাকি? সবচেয়ে বড় সমস্যা হলো এই প্রশ্নটা। মানুষের সামনে যখনই আমরা জাল হাদিসের আলোচনা করি তখন সবচেয়ে বড় সমস্যা কি হয়ে দাঁড়ায়, যে হাদিস আবার জাল হয় নাকি, হাদিস আবার মিথ্যা হয় নাকি? হাদিস তো আল্লাহ রাসূলের কথা, সেটা আবার মিথ্যা হলো কেমন করে? এটার জবাব হচ্ছে যে এই হাদিসটা হাদিসই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই নয়, কিন্তু তাকে হাদিস বলা হচ্ছে কেন? এই জন্য যে মিথ্যা হাদিস বানিয়েছে সে এটাকে হাদিস বলে মানুষের মাঝে চালিয়েছে, এই জন্য আমরাও সেটাকে হাদিস বলতেছি। দুই, হাদিসের ভাবভঙ্গি যেমন থাকে, একটা হাদিসের যেমন একটা সানাদ থাকে, সানাদ কি বুঝেন? সানাদ হচ্ছে বর্ণনাকারী, রাবীদের একজনের পরে। তো আমরা এই আলোচনা এখানে স্টপ করে একটু সানাদের আলোচনাটা একটু করি, আদি আবার এখানে ফিরে আসবো ইনশাআল্লাহ। আমরা কি আলোচনা করছিলাম এখন? জাল হাদিস কি, হাদিস কি জাল হয়, এই আলোচনা আমরা আবার ফিরে আসবো। সানাদ কি? যারা হাদিস অস্বীকার করে, একদল মানুষ আছে হাদিস অস্বীকার করে। এখন বাংলাদেশে একটা নতুন বক্তার আবির্ভাব হয়েছে যার বক্তব্য বাংলাদেশের মানুষ দিলার হোসেন সাইদির পরে প্রচুর শুনতো, নাম হচ্ছে আমির হামজা, কথা বুঝেননি? সে ইদানিং মুনকিরে হাদিসে পরিণত হয়েছে, মুতাজিলাদের দলে যোগ দিয়েছে। মতিউর রহমান নামে একজন আছে, শেখ মতিউর রহমান মাদানী নয়, ডাক্তার মতিয়ার রহমান, যার কোরআন ফাউন্ডেশন নামে একটা কোরআন ফাউন্ডেশন আছে, সে হাদিস অস্বীকার করে। ঠিক তেমন আমির হামজা, যাদের মোবাইলে আমির হামজার বক্তব্য আছে সব বক্তব্য ডিলিট করে দিলেন, সে মুনকিরে হাদিস, রাসূলের হাদিসকে সম্মান করে। তো তাদের অভিযোগ কি, কি অভিযোগ দিয়ে তারা হাদিসকে অস্বীকার করে, সেটার জবাব দিতে গিয়ে সানাদের কথা আসবে। তাদের অভিযোগ হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লিপিবদ্ধ হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখা হয়নি যেমন ভাবে কোরআন লেখা হয়েছিল। সহিহ বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মৃত্যু হচ্ছে 256 হিজরিতে, জন্ম হচ্ছে 194 হিজরিতে। তো 256 হিজরিতে যদি মারা যান তো আনুমানিক তিনি সহিহ বুখারী লিখেছেন 220, 230, 240 হিজরিতে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আনুমানিক 200 বছর পরে তিনি সহিহ বুখারী লিখলেন। তাহলে 200 বছর পরে লেখা সহিহ বুখারী কি করে আল্লাহ রাসূলের কথা হতে পারে? অভিযোগ, কথা বুঝতে পারছেন? এই সমস্ত অভিযোগের জবাব আলাদা একটা বক্তব্য আছে আমার, আমরা হাদিস মানতে বাধ্য নামে একটা বক্তব্য আছে, ইউটিউবে এটা লিখে সার্চ দেবেন যে আমরা হাদিস মানতে বাধ্য, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, এই যে সমস্ত অভিযোগের জবাব দেওয়া আছে সেখানে। এবং একটা বইও আছে আমরা হাদিস মানতে বাধ্য, সেই বইটাও সংগ্রহ করে পড়বেন, সেখানেও এই জাতীয় বিষয়ের মৌলিক জবাবগুলো দেওয়া আছে। এই জায়গাতে আমি সংক্ষিপ্ত জবাব দিয়ে সামনে আনাবো। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হাদিস লেখা হতো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা বলতেন আমি তাই লিখতাম। তো একদল কুরাইশ আমাকে বলল যে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবতা কুল্লামা তাকুলু রাসূলুল্লাহ কুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তাই লেখো যা আল্লাহ রাসূল বলে, অথচ আল্লাহ রাসূল রাগের অবস্থায় থাকে, খুশির অবস্থায় থাকে, তো কখন কি অবস্থায় আল্লাহ রাসূল আছেন, কখন কি কথা বলতেছেন সবই কি আর ঠিক হয়, তুমি সবই কেন লেখো? তখন এই কথাটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উক্তুব ফাওয়াল্লাযী বিয়াদি নাফসি, তুমি লেখো ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, আমার এই মুখ দিয়ে কিছুই বের হয় না ইল্লা হক, সত্য ব্যতীত। সুবহানাল্লাহ ইয়া রাব্বানা। তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস হাদিস লিখতেন, আরো অনেক সাহাবীর হাদিস লেখার প্রমাণ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
জাকাতের সম্পূর্ণ বিধান, কয়টা উটে কতটা জাকাত দিতে হবে, কয়টা ছাগলে কয়টা ছাগল জাকাত দিতে হবে, কতখানি সম্পদে কতখানি সম্পদ জাকাত বের করতে হবে, বিস্তারিত হুকুম তিনি লিখে সকল শহরের গভর্নরের নিকটে পাঠিয়েছিলেন। তো এইরকম হাদিস লেখার ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সাহাবীদের জীবদ্দশাতে পাওয়া যায়, তাবেঈদের জীবদ্দশাতেও পাওয়া যায়। রাসূলের যুগের একটা উদাহরণ দিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উদাহরণ দিলাম, এবার তাবেঈদের যুগের একটা উদাহরণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন ছাত্র, নাম হচ্ছে হাম্মাম বিন মুনাব্বিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তার ছাত্র হাম্মাম বিন মুনাব্বিহ হচ্ছে তাবেঈ। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল হাদিস লিপিবদ্ধ করতেন, তার ওই যে বইয়ে তিনি লিপিবদ্ধ করেছিলেন সেই বইটাকে বলা হয় সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ। এই ঘটনাটা আপনারা সবাই বুঝতে পারবেন না, তারপরও বলি, হাম্মাম বিন মুনাব্বিহ থেকে এই সাহিফা লিখেছে মা আমার বিন রাশিদ, ইয়েমেনের রাজধানী সানার অধিবাসী মা আমার বিন রাশিদ হাম্মাম বিন মুনাব্বিহ থেকে ওই বইটা নকল করেছে। মা আমার বিন রাশিদ থেকে ইয়েমেনের রাজধানী সানার অধিবাসী আরেকজন বড় আলেম, যার লেখা বই এখন প্রকাশিত, নাম হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক। এই নামের বই যারা একটু ইসলামী বই পুস্তক পড়াশোনা করেছেন তারা এই নামটা জানেন, মুসান্নাফ আব্দুর রাজ্জাক জানেন। সেই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের লেখক আব্দুর রাজ্জাক বিন হাম্মাম আস-সানানি, তিনি মা আমার বিন রাশিদ থেকে এই বইটা লেখেন। এই ইমাম আব্দুর রাজ্জাকের নিকট থেকে এই বইটা লেখেন ইমাম আহমদ বিন হাম্বল, তিনি আব্দুর রাজ্জাক আস-সানানির ছাত্র আহমদ বিন হাম্বল। তাহলে আহমদ বিন হাম্বল ছাত্র হলেন আব্দুর রাজ্জাক আস-সানানির, তিনি ছাত্র হলেন মামারের, মামার ছাত্র হলো হাম্মামের, হাম্মাম ছাত্র হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হাম্মামের লেখা আবু হুরায়রার হাদিস তিনি যেগুলো লিখেছিলেন সেগুলো এইভাবে ছাত্র শিক্ষক পরম্পরায় আহমদ বিন হাম্বল পর্যন্ত পৌঁছে, এমনকি ইমাম বুখারীর নিকটে ওই সাহিফা ছিল। এখন মজার ঘটনা হচ্ছে, হাদিস যে সঠিকভাবে সংকলিত আছে এতক্ষণে কিন্তু আমরা বুঝে ফেলেছি সানাদ কাকে বলে, এতক্ষণে কিন্তু স্পষ্ট হয়ে গেছে, মাঝখানে চারজন বর্ণনাকারী, আরো বিস্তারিত স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তো ইমাম বুখারীও এই বই থেকে সহি বুখারীকে হাদিস নিয়েছে, এই সানাদ যে সানাদ আমি বললাম, ইমাম আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজ্জাককে এই সানাদ থেকে হাদিস নিয়েছে, ইমাম মুসলিম তার সহি মুসলিমে এই সানাদ থেকে হাদিস নিয়েছে, আর কালক্রমে আজ 1400 বছর পরে ওই বইটা যেটা হাম্মাম বিন মুনাব্বিহ রাদিয়াল্লাহু তাআলার নিকট থেকে লিখতেন সেই বইটা কালক্রমে আজকের যুগে ডক্টর হামিদুল্লাহ নামে একজন পাকিস্তানের গবেষক, তিনি ফ্রান্সের একটি লাইব্রেরি থেকে ওই বইটার পাণ্ডুলিপি পান। অনেক হাদিসের বই কিন্তু আমাদের এই দেশ থেকে, ভারত পাকিস্তান বাংলাদেশ সৌদি কুয়েত কাতার বাহরাইন থেকে ইউরোপে চলে গেছে, বহু অগণিত বই, একটা সময় চলে গেছে ক্রুসেডের সময়, আর একটা গেছে হালাকু খান চিঙ্গিস খানের সময়, একটা গেছে স্পেনের ধ্বংসের সময়, এরকম বিভিন্ন কারণে বহু বই পুস্তক তারা চুরি করে নিয়ে চলে গেছে। তো এই পাণ্ডুলিপিটা তিনি পান ফ্রান্স নয় জার্মানির বার্লিনের লাইব্রেরিতে, তিনি এই বইটা প্রকাশ করেন। প্রকাশ করার পর গবেষণার সময় তিনি মিলিয়ে দেখেন যে এই বই থেকে সাহিফায়ে হাম্মাম বিন মুনাব্বিহ থেকে আব্দুর রাজ্জাক তার মুসান্নাফ আব্দুর রাজ্জাকে যে হাদিসগুলো লিখেছে, ইমাম আহমদ তার মুসনাদে আহমদে যে হাদিসগুলো লিখেছে আজ থেকে 1000 বছর আগে এই বই থেকে, ইমাম বুখারী এই বই থেকে যে হাদিসগুলো তার সহিহ বুখারীতে লিখেছে ওই হাদিসগুলোর সাথে 1400 বছর পাওয়া এই বইয়ের হাদিসে একটা অক্ষরেরও পরিবর্তন নাই। এটা হলো মুহাদ্দিসদের অবদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন এবং হাদিস আল্লাহর ওহী এবং সেটা সংরক্ষণের দায়িত্ব কার? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ করেছে, যা জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে এটা একটা ঘটনা। এইভাবে সাহাবা তাবিঈদের যুগে লেখা প্রমাণ পেয়ে গেলাম, তাবিঈদের পরবর্তী যুগে অহরহ লেখা হয়েছে, বই পুস্তক পর্যন্ত লেখা হয়েছে। আমাদের মাঝে প্রকাশিত সবচেয়ে পুরাতন বইগুলোর মধ্যে একটা হচ্ছে মুয়াত্তা মালিক,
ইমাম মালিক হচ্ছেন মদিনার অধিবাসী একজন ইমাম, যে মদিনাতে আমরা পড়াশোনা করি, তাকে বলা হয় ইমাম দারুল হিজরা, মদিনার ইমাম। তিনি ছাত্র ছিলেন ইমাম নাফের, নাফের ছাত্র ছিলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহ রাসূলের সাহাবি। তো আব্দুল্লাহ বিন ওমর সাহাবি, আব্দুল্লাহ বিন ওমরের ছাত্র নাফে হচ্ছে তাবেঈ, আর নাফের ছাত্র মালিক হচ্ছে তাবে তাবেঈ। তো তাবে তাবেঈর লেখা বই আমাদের মাঝে মজুদ আছে, তার মানে সেই যুগে লেখালেখির প্রচলন, বই লেখালেখির প্রচলন ছিল অহরহ এবং অগণিত। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, এগুলো সবই হচ্ছে তাবে তাবেঈদের যুগে লিখিত বই। তাদের পরে, অনেক পরে ইমাম মালিকের ছাত্র হচ্ছে ইমাম শাফিঈ, ইমাম শাফিঈর ছাত্র হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বাল, আর আহমদ বিন হাম্বালের ছাত্র হচ্ছে ইমাম বুখারী। তো সহিহ বুখারীর হাদিস 200 বছর পরে সংকলন হয়ে যাবে, মিথ্যা কথা। সহিহ বুখারীর ওই হাদিসই মুয়াত্তা মালিকি আছে, লিপিবদ্ধ করা লেখা তাবে তাবেঈদের যুগ থেকে বই পুস্তক লেখা শুরু হয়েছে। আর মাঝখানে তাবেঈদের যুগ এবং সাহাবীদের যুগের উদাহরণ আমরা পেশ করলাম। এবার আরো একটা উদাহরণ আপনাকে পেশ করি, যা আপনাকে বুঝতে সহজ করবে যে হাদিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সংরক্ষণ করেছেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা করতে দেখতেন তাই হুবহু করতেন। পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে নববীতে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলকে যেভাবে সালাত আদায় করতে দেখেছেন তা ওইভাবে সালাত আদায় করেছেন। রাসূলকে যেভাবে হজ করতে দেখেছেন তার ওইভাবেই হজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে যে কাজ করতে দেখেছেন তারা সেইভাবে সেই কাজ করেছে। আর যখন আপনি কোনো কাজের অনুকরণ করবেন প্রতিদিন, তখন এটা মুখস্থ করার প্রয়োজন হয় না, আপনার আমলের মাধ্যমে হাদিস জীবিত থাকবে। সাহাবীদের আমলের মাধ্যমে 100 বছর পর্যন্ত হাদিস জীবিত দেখেছে, মুখস্থ করার প্রয়োজন নাই। কেননা সাহাবি যিনি যান জীবন দিয়ে রাসূলকে দেখেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন আমি তাই করব। বদরের যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে, হুদাইবিয়ার যুদ্ধে অংশগ্রহণ করেছে, সেগুলো মনে রাখার জন্য তাদেরকে মুখস্থ করতে হবে। প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত তারা রাসূলের সাথে আদায় করতেছে, কিভাবে সালাত আদায় করতে হয় সেটা মুখস্থ করা লাগবে, কোনো মুখস্থ করার প্রয়োজন নাই। তো সাহাবিরা জীবিত ছিলেন 100 বছর পর্যন্ত, তাহলে সাহাবিদের মাধ্যমে হাদিস 100 বছর পর্যন্ত অটোমেটিক সংরক্ষিত, কোনো মুখস্থের প্রয়োজন নাই, কোনো লেখারও প্রয়োজন নাই, বরং এটা হচ্ছে সংরক্ষণের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে মজবুত মাধ্যম। তো সম্মানিত উপস্থিতি, এইভাবে সাহাবি, তাবেঈ এবং তাবে তাবেঈদের মাধ্যমে হাদিস আমাদের নিকটে এসে পৌঁছেছে। এবং আমাদের সামনে যে হাদিস আছে, এই হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। আজকেও যদি কেউ পরীক্ষা করতে চায় তো পরীক্ষা করতে পারবে। কিভাবে পরীক্ষা করতে পারবে? পরীক্ষা করা এটা সহজ বুদ্ধি। একই হাদিস ইমাম বুখারী তার বই নিয়ে আসছে, একই হাদিস ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে নিয়ে আসছে, একই হাদিস ইমাম মালিক তার মুয়াত্তা মালিকে নিয়ে আসছে, একই হাদিস আবু দাউদ তার সুনানে আবু দাউদে নিয়ে আসছে, একই হাদিস ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজিতে নিয়ে আসছে, একই হাদিস ইমাম নাসাঈ তার সুনানে নাসাঈতে নিয়ে আসছে, আর বিভিন্ন সনদে। এখনো যদি কেউ পরীক্ষা করতে চায় যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিনা, তো পরীক্ষা করতে পারবে না।